আজকে আমরা চলে এসেছি এটা হচ্ছে মানিকতলার ক্যানাল ইস্ট রোডে আর আজকে আমরা তিনজন হচ্ছে শুভ আজকে যেহেতু বেরিয়েছি সেজন্য তিনজন একসাথে বেরিয়েছি অনেক দিন পর আর দুর্গা পূজা তো প্রায় চলে এলো আর ওই 40 দিন বাকি তো আজকে এসেছি কুমোরপাড়াতে দেখতে যে কুমোরপাড়ার কি মানে হালচাল কিরকম কতটা তৈরি হলো প্রতিমা চলো তাহলে আমাদের সাথে আজকের দিনটা কিভাবে কাটাই এবং আজকের ব্লগটা পুরোটা দেখো তাহলে চলো চলে এসেছি ক্যানাল ইস্ট রোডে আর পূজোর আগে কুমোরপাড়ার কিরকম প্রস্তুতি সেটা জানার খুবই ইচ্ছে হলো সেজন্য একদম বেরিয়ে পড়েছি সকালবেলা কুমোরপাড়া ঢোকার মুখেই তোমরা দেখতে পাবে একটা বিশাল বড় গণেশের মূর্তি কারণ যেহেতু গণেশ চতুর্থীও খুবই সামনে আমরা চলে এসেছি আর দেখতেই পাচ্ছ পেছনে এখানে এখনো প্রতিমা তৈরি করা হচ্ছে এখান থেকে পর পর একদম ওই দূর অবধি পুরোটাই কুমোরপাড়া তো আমাদের পাড়ার প্রতিমাও এখান থেকেই যায় তো দেখা যাক আমি জানি না তো আমাকে বলবে শুভ ওটা হচ্ছে ভাই তো ঋষিরও ভালো বন্ধু আমাদেরও ভালো বন্ধু আর পুজোতে আমরা সবাই একসাথে মণ্ডপে থাকি হই হুল্লোড় করি তো আজকে আমরা সবাই মিলেই বেরিয়ে পড়েছি তিনজন আর আস্তে আস্তে তোমাদের দেখাবো খুবই ভালো লাগছে আর এরকম কুমোরপাড়ার প্রস্তুতি এখন কতটা সেটাও তাহলে তোমাদের দেখাতে পারবো তাহলে চলো শুরু করি তো এসেছি এখন খুবই ভালো লাগছে আর আমার সামনে এত রকম প্রতিমা তো অনেক বড় বড় প্রতিমা তো এই প্রতিমাটা অনেকটা বড় এই যে এটা দাদা বলল যে জজবাগানের ঠাকুর হচ্ছে তো বিশাল বড় আর এখানেও আছে দেখো এর মায়ের মুখটা এতটা সুন্দর চোখগুলো এত সুন্দর যে কি বলবো আমি তোমাদের একটু পরে সামনে থেকে দেখাচ্ছি আর এখন তো এরকম চলতেই থাকবে পর পর আর পুজো তো প্রায় চলে এসেছে বলতে পারো একদম দোর গোড়ায় আমাদের আর বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো সেটার জন্য বাঙালি সারা বছর অপেক্ষা করে থাকে তো খুবই ভালো লাগছে আমার কেমন লাগছে দারুণ লাগছে খুব ভালো লাগছে চলো আমি তোমাদের এই মার মুখটা একটু ভালো করে দেখাই আজকে আমরা চলে এসেছি ক্যানাল ইস্ট রোডে তোমাদেরকে দেখালাম আর এই মুহূর্তে আমি রয়েছি যে স্টুডিওটায় তার নাম হচ্ছে বিশ্বেশ্বর শিল্পালয় আর কাকু হচ্ছে স্টুডিওর মালিক নামটা একটু বলে দাও কাকু শিবুপাল তো তোমরা যদি কখনো আসো ক্যানাল ইস্ট রোডে তাহলে অবশ্যই কিন্তু এই শিল্পালয় বিশ্বেশ্বর শিল্পালয় এই যে নাম তো অবশ্যই আসবে আর কাকুর সাথে অবশ্যই দেখা করবে খুবই ভালো ইভেন এখানকার যে আরও অনেকে আছে তাদের সাথে আমি কথা বললাম খুবই ভালো লাগলো তো আজকে কাকুর থেকেই জেনে নেব যে মানে এই দুর্গাপুজো তো প্রায় চলেই আসলো বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো তো দুর্গাপুজো হওয়ার আগে যে এত দিনের প্রিপারেশন এটা কবে থেকে শুরু হয় আগে 4 মাস আগের থেকে 4 মাস
আচ্ছা, এই যে পূজোর এত প্রিপারেশন, এর মধ্যে তো অনেক মানে ফেমাস আমরা যেগুলো নাম করা মণ্ডপের, তো এখানে মানে এরকম আছে যেগুলি নাম করা? হ্যাঁ, নাম অনেক জায়গা আছে, পাশাকাল ময়দান আছে, পাবেন বেলেঘাটা পাবেন, বড় বড় অঞ্চলের ঠাকুরই আমার আমার অঞ্চলে পাওয়া যাবে। আর এখানকার এই যে যারা কাজ করছে তারা কি এখানে মানে সবসময় থাকে? না, এত দুর্গা পুজো এই চার মাসের মতন আমাদের আমাদের এখানে থাকে, তারপর তো যাই যায় দুর্গা পুজোর পরে মনে কর 15 দিন আগে পুজোর বাড়ি গেলো, 10 দিন ঘুরে আসলো বাড়িতে, আবার আসলো এইভাবে এভাবে। আর এই যে ধরো জীবিকা বলছি, এরকম এই যে আপনাদের কি জীবিকা ওই ঠাকুর প্রতিমা মানে তৈরি করে নাকি এছাড়াও আরও আপনারা আরও অনেক? আমাদের এই ঠাকুর প্রতিমা দিয়েই আমাদের সব নির্ভর, এটার উপরেই নির্ভর। তো খুবই ভালো লাগছে আর দেখছি এখানে যে যেহেতু আর কিছুদিন পরই গণেশ পুজো, সেখানে সেহেতু এখানে দেখতেই পাবে তোমরা অনেক গণেশের মূর্তিও এখানে মানে গড়ানো হচ্ছে। আর আজকে চক্ষুদান বলছিল, মানে আজকে হবে না, আমারও 5-6 দিন পরে দুর্গা ঠাকুরের চোখদান আরম্ভ হবে, 5-6 দিন পরে। তো আমাদের যেমন খুবই ভালো লাগে, তোমাদের কেমন লাগে যে মা এক বছর পর আসছে নতুন করে মাকে এভাবে সাজিয়ে তোলা, এটা কিরকম অনুভূতি? আমাদের ভালোই লাগে, মা আসবে মা এই করে এটা ভালো লাগে না, সবাই ভালো লাগে, একটা বছরের অপেক্ষা, অপেক্ষা সবাই এক বছর অপেক্ষা সবাই বসে থাকে, আর মা আসবে যে এই অপেক্ষা সবাই জানে। খুবই ভালো লাগলো। আর আমরা জানি যে একটা খুব বাজে পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের একটা সময় যেতে হয়েছিল, সেটা সবাই জানো 2020। তো কাকু একটা কথা বলো, যে 2020 একটা বাজে পরিস্থিতি গেল, তো সে সময় তোমরা কিভাবে মানে কাটিয়েছিলে পুজো? তখন তো খুব কষ্টে কাটিয়েছিলাম আমরা পুজো, এই কষ্টে কাটিয়েছিলাম বলার মতন না, মানে এই আনতো যে এখন বলা যাচ্ছে ঠাকুর ইচ্ছে খুবই ভালো, মা দুর্গার ইচ্ছে এখন হয়েছে। আর এখন যেমন মানে পুজোর অর্ডার কেমন আসছে? খুবই ভালো, মানে আগে যা পরিমাণে এখন যা হচ্ছে খুবই ভালো হচ্ছে এখন অর্ডার, মানে ওই খারাপ পরিস্থিতির সময় যেরকম ছিল এখন অনেকটাই ভালো, অনেকটা ভালো, খুবই ভালো এখন বলতে গেলে। এখন অর্ডারও আর এখন ইচ্ছা ভালো আছে, আর পুজোর আসে কোনো এখন ঘামানোর কোনো ব্যাপার নেই এখন, আর ওই সব চিন্তাই কেউ মানুষ কেউ করে না। সেটাই, পুজো আসছে, মা আসছে, আর তো 40 দিন বাকি প্রায় পুজো চলে আসলো, আমাদেরও যেমন আনন্দ তোমাদেরও তো খুবই আনন্দ মাকে এভাবে গড়ে তোলা প্রথম থেকে শুরু করে এখন পুরো একদম সাজসজ্জা করে, তো এটা তো একটা আনন্দের বিষয়। তো পুজোতে কী প্ল্যান? পুজোতে প্ল্যান তো মানুষ সবাই ঘুরবে, এই করবে, পুজো দেখবে, খাওয়া খাওয়া দাওয়া করবে, সবাই করবে সব জিনিস। তাহলে থ্যাংক ইউ, আমার খুব ভালো লাগলো কাকু তোমার এখানে আসতে পেরে। তুমি আসো, তোমার আর আর কয়েক 5-6 দিন পরে আসো, মার চোখ দেওয়া আরম্ভ হয়ে যাবে, তখন দেখতে পাবে 5-6 দিন পর। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এই তো রং চালু হয়ে গেল এখন থেকে, আজকে থেকে রং চালু হয়ে যাবে, আজকে থেকে শুরু শুরু হয়ে যাবে। তো আমরা কাকুর সাথে কথা বলছিলাম একটু আগে, তো এই দাদাটাও বললো যে যে খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা গেছিলাম 2020, তো সেই সময় কি অবস্থা ছিল সেটা তোমরা দাদাটার মুখ থেকে শুনে নাও একটু বলো। 2020 সময় আমি ছিলাম মধ্যপ্রদেশ অনুপুর জেলাতে, তো ওখানে মোটামুটি 2 মাস আটকে ছিলাম, আটকে থাকার পর ওখানে খাওয়া দাওয়ার যায় মালিক খুব মালিক ভালো পেয়েছিলাম, উনি আমাদের আশ্রয় দিয়েছিলো, খাওয়া দাওয়া সবই দিয়েছিলো, কিন্তু যে বাড়ি আসার সময় আমাদেরকে কোনো মানুষ একটা হেল্প করে নাই, করেনি, পরে আমরা নিজে তো একটা গাড়ি ভাড়া করি, 25,000 টাকা গাড়ি ভাড়া করি, আমরা বহুত কষ্টে বাড়ি এসেছি, 25,000 টাকা নিজে গাড়ি ভাড়া ওই কোভিডের সময়তে, আমরা খুব কষ্ট পেয়েছি কাজের দিক থেকে, না চলেছে আমাদের দিন, না চলেছে আমাদের বহুত সময় খারাপ গিয়েছে তখন। তো এটা খুবই একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে, যেমন আমরা অনেকে এই সময় ঘরে লুকিয়েছিলাম, আবার এই সময় অনেকের কিন্তু খুব অবস্থা মানে খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে কাটতে হয়েছিল। সে যাই হোক, মা আসছে একটা নতুন বছর, আর এই বছর মার আসা এবং যাওয়া দুটোই খুবই ভালো, তো এটাই প্রার্থনা যে এই বছরটা যেন সবার মা সবার যেন মঙ্গল করে, মঙ্গল করে, সেটা সবার জন্য, সবার সেটা সবার সবার যেন মা মঙ্গল করে, মা আসছে এই দুর্দিন যেন মানুষের জন্য না আসে, আর সেটাই আর যেন এরকম না দেখতে হয় আমাদেরকে একদম। শুরু হয়ে গেছে কাউন্টডাউন, ক্যালেন্ডারের হিসেব বলছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব আর মাত্র বাকি 40 দিন, তারপরই বেজে উঠবে বোধনের শঙ্খধ্বনি। গত 2 বছর এই প্যান্ডেমিকের জন্য ভালো মতো দুর্গোৎসব পালন করা হয়নি, তবে এবার আর কোনো রকম ত্রুটি রাখতে চায় না শিল্পী থেকে উদ্যোক্তারা, তাই আমরা আজকে চলে এসেছি কুমোরপাড়াতে।
তোমরা দেখতেই পাবে যে কুমোরপাড়ায় শুরু হয়ে গেছে ব্যস্ততা। বাঙালির শ্রেষ্ঠ উৎসব এই দুর্গা উৎসব। এই দুর্গা উৎসবে আমরা সকলে ছোট থেকে বড় এবং বয়স্করাও কিন্তু আনন্দে মেতে উঠি। শুধুমাত্র হিন্দু নয়, বাংলার সকল সম্প্রদায়ের মানুষের মধ্যে বয়ে চলে আনন্দ উৎসবের প্লাবন। এই উৎসব উদযাপনে সমাজের সর্বস্তরে মানুষ সামিল হন। আবেগেই সমস্ত মানুষ মিলিত হন, আর সেই মিলনে বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের সেরা দিকগুলি আলোকিত হয়। 2021 সালের সেপ্টেম্বর মাসে কলকাতার দুর্গোৎসব তথা শারদ উৎসবের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে। ইউনেস্কোর আবহমান সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে আমাদের শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। পুজোর আর 40 দিন বাকি, আর এর মধ্যেই আমরা দেখছি যে কুমোরপাড়ায় এসে খুব ভালোই তোড়জোড় চলছে। প্রায় অনেক প্রতিমা তৈরি হয়ে গেছে এবং বেশ কিছু প্রতিমাও কিন্তু তৈরির কাজ চলছে। আমরা হঠাৎই একটা কুমোরের ঘরে ঢুকে পড়েছিলাম, আর এত সুন্দর অপূর্ব একটা দৃশ্য তোমাদের সাথে শেয়ার করতে পেরেও ভালো লাগছে। মার মুখ বসানো, সেটাও কিন্তু একটা অন্যরকম ভালো লাগা। আমরা আসার সময় দেখছিলাম বেশ নামি দামি বারোয়ারি পুজোর প্যান্ডেল কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আজকে প্রায় সারাটা দিনই আমরা এই ক্যানেল ইস্ট রোডে কাটিয়ে দিলাম। খুবই ভালো লাগলো, একটা গোটা দিন খুব সুন্দর করে কাটলো আমাদের, আর তোমাদের সাথেও আমরা শেয়ার করতে পেরেছি, এটাও একটা খুবই আনন্দের বিষয়। পুজোর আগে কিভাবে মার প্রতিমা তৈরি হয়, আঙুল থেকে বিভিন্ন রকম সাজ সজ্জা সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা আমাদের অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগলো। আমার তো খুবই ভালো লেগেছে, মার প্রত্যেকটা জিনিস হাত বানানো থেকে শুরু করে খুব সুন্দর করে শিল্পীদের যে হাতের কাজ এত সুন্দরভাবে ফুটে ওঠে, দেখেই কিন্তু মন ভালো হয়ে যায়। আমরা কিন্তু কুমোরপাড়ায় গিয়েই দেখছি প্রত্যেকটা কুমোর ঘরে কাজের ব্যস্ততা, সবাই লেগে পড়েছে কাজে, কারণ পুজোর আর বেশি দিন বাকি নেই। আর তার মাঝখানেই রয়েছে বিশ্বকর্মা পুজো এবং গণেশ চতুর্থী, সেটারও দেখলাম অনেক জায়গায় কাজ চলছে। অনেক জায়গায় গণেশের মূর্তিও বানানো হচ্ছে, রং করা হচ্ছে। গণেশ চতুর্থীও কিন্তু একদমই প্রায় সামনে, তারপরই চলে আসবে বিশ্বকর্মা পুজো, তারপরই আমাদের শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব। আর দেখলাম যে এখানে অনেকগুলো কালী ঠাকুরের মূর্তিও বানানো হচ্ছে, জিজ্ঞেস করেছিলাম তো তারা বলল যে এগুলি ভাদ্র মাসে যে কালী পুজো হয় তার জন্য অনেকে অর্ডার দিয়েছে, ঠাকুর তাদের জন্য বানানো হচ্ছে। তো আমার তো বেশ লাগলো, আমাদের সকাল থেকে রাত হয়ে গেছে, আমরা কিন্তু কুমোরপাড়াতেই রয়েছি, খুবই আনন্দ করে দিনটা কাটালাম এবং সেখানকার সমস্ত শিল্পীদের সাথেও আমাদের কথা হলো, গল্প হলো, খুবই ভালো ব্যবহার তাদের, আমাদের তো মন ভরে গেছে। তোমরা যদি যেতে চাও ক্যানাল ইস্ট রোডে অবশ্যই যেতে পারো, সেখানকার প্রত্যেকটা শিল্পী খুব ভালো, তাদের ব্যবহার এবং তাদের কাজ দেখলে তো মুগ্ধ হবেই। আমাদের এখানের সমস্ত ঘোরা কমপ্লিট হয়ে গেছে, খুব ভালো লাগলো। এখন একটু সামনের দিকে যাচ্ছি, একটু জাস্ট ঘুরে দেখবো। তো আমার তো খুবই আনন্দ হচ্ছে যে পুজোর আগে কুমোরপাড়া এসে কুমোরপাড়ার কী অবস্থা সেটাও তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমারও খুব ভালো লাগছে। আর এই দেখো, এরকম কিন্তু টুকটাক কাজ চলছে,
দুজনকেই বলবো কেমন লাগছে। দারুন, খুব ভালো লাগছে। আর তার মধ্যে আজকে ওয়েদারটাও খুব ভালো, আজকে বৃষ্টি হয়নি, আর গতকালও বৃষ্টি হয়েছিল। তো বেরোনোর সময় আকাশটা একটু মানে ডাকলো, তারপর ভাবলাম যে বৃষ্টি হবে, কিন্তু না বৃষ্টি হয়নি। যাই হোক, খুব ভালো লাগছে। চলো এখন একটু হাঁটবো, তারপর এখান থেকে চলে যাবো বাড়ি। 2000 years later. এই সবে বাড়ি আসলাম, বাড়ি ঢুকলাম, খুব ভালো লাগলো। আজকে দিনটা খুব সুন্দর করে কাটালাম। আর আজকে তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর যদি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে হবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তাহলে চলো আজকের মতো টাটা, সকলে ভালো থেকো।